আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একজন ব্যক্তির 6 ছেলে ও 3 মেয়ে রয়েছে। সে ব্যক্তি জীবিত রয়েছে, কিন্তু তিনি তার জমি জায়গা ছেলেদেরকে ভাগ করে দিয়েছে, কিন্তু মেয়েদেরকে কাউকে দেয়নি। এই রকম ছেলেরাই সাধারণত এই রকম জালেম বাপকে বৃদ্ধাশ্রমে পড়ায়, যে ছেলেদের দরদে মায়াতে তাদেরকে জমি জায়গা মেয়েদেরকে বঞ্চিত করে, মেয়েদের হক নষ্ট করে দিয়ে দিল হারাম কাজ করে। এরাই বেশি কিন্তু সাজা শাস্তি দুনিয়া তো পায় আর আখেরাত পাবে। আল্লাহ এদের হেদায়ত দান করুন, যতক্ষণ বেঁচে আছে সঠিক বুঝ দান করুন। এর আল্লাহর বিধান হস্তক্ষেপকারী জালেম বলছেন কিনি, কিন্তু তিনি তার জমি জায়গা ছেলেদের ভাগ করে দিয়েছে, কিন্তু মেয়েদেরকে কাউকে দেয়নি। হাদাহুল্লাহ, আমার প্রশ্ন হলো যে এমন অবস্থায় মেয়েরা বাবার সম্পত্তি ভাগ পাবে কিনা? অবশ্যই পাবে। আর মেয়েরা আমি পরামর্শ দেবো যে ক্ষমা করবে না এরকম জালেম বাপকে, যদি দুনিয়াতে না দেয় তো হাসর মাঠে নেবে। এই জালেমের শাস্তি হওয়া উচিত, বান্দার হক নষ্ট করেছে। সবচেয়ে কাছের বান্দা ছেলে মেয়েরা, ছেলে আর মেয়ে সমান, ছেলে আর মেয়ে সমান। মেয়েকে আল্লাহ কম দিয়েছেন কী জন্য? ওদের দায় দায়িত্ব কম সেই জন্য না, হইলে আসল হচ্ছে যে সমান। যদি দায় দায়িত্বর কম বেশি না থাকতো আর আল্লাহ এইভাবে ভাগ করে না দিত, আসল হচ্ছে ছেলে মেয়ে আমার কাছে সমান। জি, তো এই মেয়েরা ভাগ পাবে আর এরা আইনের আশ্রয় নিতে পারবে, বাপের বিরুদ্ধে ভাইদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারবে, আদালতে যেতে পারবে। এই মর্মে সূরা নিসার আয়াত আয়াত নম্বর 11 আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জি লিউনসাইন, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছে। কি আল্লাহর ওসিয়ত? আল্লাহ নির্দেশ, ফি আউলাদিকুম তোমাদের সন্তান সন্ততি, আউলাদ মানে ছেলে মেয়ে সবার ক্ষেত্রে, লিযাকারি ছেলে সন্তানকে দেবে মিসলু হাজ্জি লিউনসাইন দুই মেয়ের সমান, দুই মেয়ের সমান। আল্লাহ স্বয়ং নিজে ভাগ করে দিয়েছেন। চিন্তা করুন আল্লাহর কথা বাদ দিয়ে দুনিয়ার একটি উদাহরণ, আপনার বাবা মা যদি খাবার দাবার ভাগ করে, ধরেন মাছের পিস আছে বা গোস্ত আছে, ভাগ করে ছেলে মেয়েকে দিয়েছে, সেই ভাগে যদি না না এটা চলবে না, এ একে কেন দেওয়া হলো, এটা আমাকে দেওয়া হোক, একে কেন 3 পিস দেওয়া হলো, আমাকে দেওয়া হোক, ওকে 2 পিস 1 পিস দেওয়া হোক, যদি বাবার ভাগে অসন্তুষ্ট হন, মায়ের ভাগ করে দেওয়া খাবার দাবার ভাগ করে দিতে অসন্তুষ্ট হন, তাহলে বাপ মার সাথে আপনি ভালো আচরণ করলেন না আপনি বদাচরণ করলেন? বদাচরণ করলেন, হ্যাঁ, আপনি অবাধ্য, বাপ মায়ের অবাধ্য। তাহলে কত বড় অবাধ্য এই ব্যক্তি যে আল্লাহর বিধান মানতে রাজি নেই। এখানে যদি এই বদ আকিদা, ভ্রান্ত আকিদা, কুফুরি আকিদা কাজ করে যে আল্লাহ তুমি যে ভাগটা করেছো এটা আমার কাছে পছন্দ হয়নি, আমি এটাকে ডিসলাইক করি, অপছন্দ করি, যে তুমি হ্যাঁ আমার মেয়েদেরকে দিয়েছো, কেন মেয়েদেরকে দিয়েছো আল্লাহ শুধু ছেলেদেরকে দিতে, তাহলে ওই ব্যক্তি কাফের, মুসলিম না ওই ব্যক্তি। ও ইনশাল্লাহ যত নামাজ রোজা দাড়িওয়ালা হোক আর হুজুর হোক আর যাই হোক না কেন, সে কাফের হয়ে যাবে। কিন্তু অজ্ঞতার কারণে যদি করে, শরীয়তের মাসলার অত গুরুত্ব ছিল না, গাফিলতি ছিল, কিন্তু এটাতে আল্লাহর ভাগে নারাজ অসন্তুষ্ট নয়, অজ্ঞতার কারণে করেছে, মূর্খতার কারণে করেছে, ইমানের দুর্বলতা করেছে, তাহলে সে কাবিরা গুনাহ করেছে, সে জালেম, বান্দার হক, বান্দিদের হক, মেয়েদের হক নষ্ট করেছে। এ মেয়েরা ক্ষমা না করলে সোজা জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি অনেকবারই বলেছি আমাদের দেশের, ভারত বাংলাদেশের বলছি, অধিকাংশ বাপ মা মেয়েদের হক নষ্ট করার কারণে জাহান্নামে যাবে। নামাজি সব, সহিহ আকীদার দাবিদার, আহলে হাদিস দাবিদার, কিন্তু মেয়েদের হক নষ্ট করার কারণে জাহান্নামে যাবে অধিকাংশ। জি, সবগুলিতে যদি পাশ করে মেয়েদের ক্ষেত্রে গিয়ে পাশ করবে না, দিলে মাঠে ঘাটে জমি দিয়েছে, খুব ভালো মানুষ যদি হয় ওই মাঠে ঘাটের জমিগুলো দিয়েছে, পুকুর দেবেন না, হ্যাঁ ওই শহরেরগুলো দেবেন না, ভিটে মাটি দেবেন না, দামি দামি জায়গাগুলো দেবেন না, ফ্ল্যাট থাকলে দেবেন না, হ্যাঁ যে সিটিতে থাকলে ওটা দেবেন না, ওই সস্তা মস্তাগুলো যেগুলো আছে, বিশাল ধরেন 10 বিঘার প্লট আছে, 10 বিঘার দাগ আছে, সেখান থেকে দেবেন না, ওই ভাঙা চোরাইক একটু আছে যেগুলো সস্তা মস্তা সেগুলো দেবে, দামি জমিগুলো সব ছেলেদের জন্য। এটা চোখের সামনে এই 60 বছর বয়স হতে যাচ্ছে আমাদের দেখা, সুতরাং এটা আমি আবার অভিজ্ঞতা থেকে বলছি, অধিকাংশ ভারত বাংলাদেশের মুসলিমরা মেয়েদের হক নষ্ট করার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ হেদায়েত দান করে যারা বেঁচে আছে, আর যারা চলে গেছে চলে গেছে, আফজাইল মাকদ্দামা, যা করেছে সাজা শাস্তি পেয়ে গেছে আর পাচ্ছে।